লিচুতে রং, আপেলে মোম, শহর থেকে জেলা সর্বত্রই দেদারে বিকোচ্ছে এই ধরনের ফল। মোম লাগানো আপেল বিক্রির বিরুদ্ধে অভিযানে নামল বিধাননগর পুরসভা। শুক্রবার সল্টলেকের বৈশাখী বাজার ও সংলগ্ন ডিপার্টমেন্টাল স্টোরে হানা দেন বিধাননগর পুরসভার মেয়র পরিষদ ও পুর আধিকারিকরা। সেখানে পুর আধিকারিকদের ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পূর্ব থানার পুলিশ, পরে সেখানে তল্লাশি চালান তারা। অভিযোগ, সেখান থেকে মোম পালিশ করা আপেল উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই সমস্ত সিজ করা আপেল সেগুলিকে কিন্তু পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তারা মনে করছেন যে এই ধরনের আপেল ইতিমধ্যে শুধু কলকাতা শহরতলি নয়, সেই সঙ্গে সল্টলেক এবং বিধাননগরের একাধিক বাজারে ছড়িয়ে গিয়েছে। ধুয়ে দেওয়ার কামড়ে খাবো বা কেটে খাবো, হ্যাঁ এই তো মোম শুদ্ধ আমার পেটে চলে যাচ্ছে, ধুলে তো উঠবে না। এটা মোম লাগিয়ে বিক্রি হওয়া যে জিনিস, এটা আইনত দণ্ডনীয়, খাদ্য সুরক্ষা নীতি লঙ্ঘন হচ্ছে এটা, এবং সরকারি কাজে বাধা দেওয়া, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব এর বিরুদ্ধে। বৈশাখী বাজারের ফলের দোকান থেকেও মোম পালিশ করা আপেল উদ্ধার হয়। সেগুলির নমুনা সংগ্রহ করে ব্যবসায়ীদের সতর্ক করেন পুর আধিকারিকরা। আপেল যত রকমই আছে তাতে সেম জিনিস সবগুলোতে সাদা সাদা উঠছে, ছুঁই দিয়ে যাচ্ছে। এখন যেহেতু আমাদের ফলের দোকান আপেল বিক্রি করতে পারে, আপেল মানে ওইগুলো আছেই, তারা বলছেন আপেল বিক্রি টোটালি বন্ধ রাখতে, যে আপেলে মোম নেই সেটা বিক্রি করতে, কিন্তু আদৌ বাজারে ওই রকম কোনো আপেল নেই যাতে ঘষলে ছুরি দিয়ে ঘষলে ওইটা বেরোবে না। একই ছবি বাঁকুড়াতেও। বেশ কদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল বাঁকুড়ার পুর প্রধানের কাছে। শুক্রবার অসাধু ফল কারবারীদের বিরুদ্ধে অভিযানে নামে পুরসভা। বাঁকুড়া শহরের কলেজ রোডে তিনটি ফলের দোকানে হানা দেওয়া হয়। তিনটি দোকান থেকে মোমের প্রলেপ দেওয়া আপেল উদ্ধার হয়েছে বলে পুরসভার দাবি। সব দোকানগুলোতে দেখলাম মোম দিয়ে আপেল এখানে বিক্রি হচ্ছে, ওদের আমি সাবধান করে দিলাম। সব আপেলগুলোকে তাদের আমি গুটি দিতে বললাম, যাদের কাছ থেকে নিয়েছেন আপনারা ইমিডিয়েট সেগুলো ফেরত দেন। ভবিষ্যতে যদি এই ধরনের খবর আমরা পাই মোম মেশানো আপেল উদ্ধারে আতঙ্কিত ক্রেতারা। মোম যদি আমাদের শরীরে যায় সেটা তো অবশ্যই ক্ষতি হবে, যদি দীর্ঘদিন যদি মোম যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে প্রচুর ক্ষতি থেকেই যায়। কী করবেন তাহলে? এখন আপেল বাদ দিয়ে অন্য কোনো ফল, আপনি আম টেস্ট করলেন, লিচু টেস্ট করলেন, সেগুলোতে পেলেন না, পেলেন অন্য ধরনের ফল এখন ব্যবহার করতে হবে। যদিও বিক্রেতাদের দাবি না জেনে মোম পালিশ করা আপেল বিক্রি করছেন তারা। শুধুমাত্র আপেলে মোমের আস্তরণ নয়, লিচুতেও রং মেশানো হচ্ছে বলে অভিযোগ। এই ধরনের অসাধু ব্যবসায়ীদের ধরতে লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছে বাঁকুড়া পুরসভা। এবিপি আনন্দ।